रहीम, आज 19 जुलाई 2001 साल बृहस्पतिवार आमी धर्मीय ब्यापारे किछु बक्तव्य रखछि। আমরা সেদিন বলেছিলাম সেই কথাটার একটু দৃষ্টান্ত, যে ইতিহাস জানে সেই ইসলামের ইতিহাস যে জানে, আমরা অন্য ইতিহাস বাদ দিলাম, ইসলামের ইতিহাস সম্বন্ধে যার বিশেষ জ্ঞান তাকে আমরা বলি ঐতিহাসিক, ঠিক না? ইতিহাস বিষয়ে যে বিশেষজ্ঞ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তারপরে রাসূলুল্লাহর জীবনী, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, এই যে বিভিন্ন উমাইয়া আব্বাসিয়ার সমস্ত ইতিহাস, যেগুলো যারা বিশেষভাবে জানে তাদেরকে আমরা কি বলি? ঐতিহাসিক। এবং এই রকম ঐতিহাসিক পুরোনোর মধ্যে ইবনে খালদুন, বালাজুরি, ওয়াকাইলি, ইবনুল হায়সাম আরো অনেকে আছে, আর খ্রিস্টানদের মধ্যে আছেন ডব্লিউ হান্টার, ফিলিপ কে হিথি, উইলিয়াম মুইর, তারপরে গিবন, উইল ডুরান্ট, মুসলমানের মধ্যে সৈয়দ আমির আলী, এই ইয়ের মধ্যে এই রকম অনেক ঐতিহাসিক জানা অজানা আমাদের আছে। এরা কিন্তু ইসলামের ইতিহাস জানে, ইতিহাসের বিশেষজ্ঞ, এরা কিন্তু কোরআনের তাফসীর জানে না। ঐতিহাসিকের কাছে যদি আমরা কোরআনের তাফসীর জানার ইচ্ছা করি তাহলে এটা পাগলামি, ঠিক না? আর যে কোরআনের তাফসীর বিভিন্ন রকম পয়লা রিসার্চ কইরা যে কোরআনের তাফসীর সম্বন্ধে যে বিশেষ জ্ঞানী তাকে আমরা বলি মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন বলি না, যে কোরআনের তাফসীর কারক। তাহলে ঐতিহাসিকের কাছে আমরা কোরআনের তাফসীরের বিষয় জানি না, আর কোরআনের তাফসীর কারকের কাছে আমরা ঐতিহাসিক বিষয় জানি। তারপরে যারা হাদিস সম্বন্ধে রিসার্চ করেন, বুখারি মুসলিম সিয়াসের তাবা এছাড়া আরো যে হাদিস আছে, এই হাদিসের যারা রিসার্চ করেন, গবেষণা করেন, বা হাদিস নিয়ে যারা সবসময় ব্যক্তিত্ব থাকেন, তাদেরকে আমরা বলি মহাদ্দেস। মহাদ্দেস বলে না, আচ্ছা, তাদেরকে আমরা বলি মহাদ্দেস। তো মহাদ্দেসের কাছে হাদিস, মুফাসসিরের কাছে কোরআন, ঐতিহাসিকের কাছে ইসলামের ইতিহাস। তাহলে আমি ঐতিহাসিকের কাছে কোরআনের তাফসীর পাচ্ছি না, কোরআনের তাফসীর কারকের কাছে আমি হাদিস কিছু পাবো, হাদিস বেত্তার কাছে আমি কোরআনের কিছু পাব, কিন্তু যে মুফাসসিরে কোরআন আর যে মুহাদ্দিস, এ দুটা সাবজেক্ট আমার আলাদা আছে। হাদিসের সাবজেক্ট আলাদা, বিষয় আলাদা, কোরআনের বিষয় আলাদা। এখন প্রশ্ন হল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি উনি ঐতিহাসিক ছিলেন কিনা আমি পাই নাই, কিন্তু উনি যে মুফাসসিরে কোরআন, বিশ্বের সবচেয়ে বড় কোরআনের তাফসীর করছিলেন 100 খণ্ডে,
এবং সেলজুকি দ্বিতীয় মোহাম্মদ প্রকাশ্যে যে এটা পুরছিলেন এটার ইতিহাস আমরা পাই। উনি বিরাট মুফাসসিরে কোরআন এবং হাদিস সম্বন্ধে ওনার বিরাট মুহাদ্দিস জ্ঞান, হাদিস সম্বন্ধে বিরাট জ্ঞান। তাছাড়াও তার একটা জ্ঞান ছিল মন্তেক, যাকে বলে ফিলসফি, ঠিক না বাবা, ফিলসফি সেই দিনের। তাইলে ইমাম গাজ্জালি মন্তেক, ফিলসফি, তফসিরে কোরআন মুফাসসির, মুহাদ্দিস, তিন। উনি এহিয়া উলুমুদ্দিন, কিমিয়ায়ে শাহাদা, বহু বই উনি রচনা করে গেছেন। রচনা করার পরে উনি নিজেই দেখলেন যে আমি তো কতগুলো কথা শিখলাম, আমি তো কতগুলো কথা শিখলাম, ভিতরের যে এলমে লাদুনি, যেটা গোপন বিদ্যা, যেটা সিনাম ও সিনার যে এলেম, সেটা তো আমি শিখলাম না, আমার তো বেকার। তখন তিনি সবকিছু ফেলে দিয়ে উনি পীর ধরলেন, পীরের কাছে মুরিদ হইলেন। ইমাম গাজ্জালির পীরের নাম হযরত আবু আলী ফরমাদি। তো হযরত আবু আলী ফরমাদি, আমরা যদি তার জীবনের ইতিহাস জানি তাহলে আমরা জানি, আমরা তারে মূর্খ বলবো না, বলবো উম্মি, মানে লেখাপড়া উনি জানতেন এবং স্ট্যামারার, একটু তুতলিয়া কথা বলতেন, সেটা আলাদা। এক তো আঙ্গ ভাষায় মূর্খ, কারণ যারা লেখাপড়া জানেন আমরা তাদেরকে ভাষায় মূর্খই বলি, এখানে ওই মূর্খ না, দুনিয়াবি এলেমে। এবং তো তার কাছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি যে মুরিদ হইলেন কোন জ্ঞানের জন্য? উনি তো মুফাসসিরে কোরআন, উনি তো মুহাদ্দিস, উনি তো ফিলসফির সেই জামালার একজন বিশেষ। তো সব কিছু ফেলে দিয়ে উনি হযরত আবু আলী ফরমাদির কাছে কেন মুরিদ হইলেন? এবং তার জীবনী পড়বার পরে দেখি মুরিদ হইবার পরে উনি কম্বল গায়ে দিয়া পাগলের মতো মজিতে মজিতে এখানে সেখানে ঘুরছেন। এবং এমনও ইতিহাসে আমরা পাই যে একবার উনি মজ্জুবি হালে কোন এক মসজিদে নামাজ পড়তেই গেছেন, না বৈশাখ ছিল, তখন ওই ইমাম সাহেব একটা ফতুয়া দিচ্ছিল। তখন উনি জিজ্ঞেস করছিলেন যে এই ফতুয়াটা কার? কামিয়া চুপ থাকো, এটা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির ফতুয়া, এটা আমি বইয়ে পড়ছি। ইমাম গাজ্জালি কিচ্ছু বলেন নাই, চুপ করে বাইরে। কারণ আমি যখন এই মুফাসসির, মুহাদ্দিস, ফিলসফি, এহিয়া উলুমুদ্দিন, কিমিয়া, শাহাদাত, দুনিয়ার কিছু লেখা সব ফালাইয়া বুখারী শরীফের যে 95 নম্বর হাদিসে আবু হুরায়রা বলছিলেন যে আমি রসুল্লাহর কাছ থেকে 5 উসাক জ্ঞান পাইছি, 2 উসাক প্রকাশ করেছি, 3 উসাক প্রকাশ করি নাই, যদি প্রকাশ করতাম তবে কাটা যাইতো আমার এই গলা। তাহলে ওই 3 উসাক কাদের কাছে দিছে? নিশ্চয়ই রসুল্লাহ দিয়ে গেছেন। এবং আমরা তার মধ্যে জল জানত পাই মওলা আলীকে। কাউকেও যদি না দিয়া যায় থাকে মওলা আলী, সালমান ফার্সি, আবু জার গিফারি, ঠিক না, মেঘদাব, ইয়াসির বিন আম্মার, তারপরে জাবের, হ্যাঁ, তারপরে মুস্তাফা বিন সাদ্দাদ, ইবনে মাসুদ, বড় বড় সাহাবিদের কাছে নিশ্চয়ই দিয়ে গেছে গোপন, সিনাব ও সিনা, সিনাব ও সিনা। তো ওই এলেমটা খেয়াল করি, ওই গুপ্ত এলেমটা জানার জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি কথিত আছে 5 থেকে 6 বছর উনি পথে পথে রাস্তায় জঙ্গলে যেখানে ঘুরছে খাওয়া দাওয়া ঠিক না। তারপরেই উনি যখন মুর্শিদকে পেয়ে গেলেন এবং কামেলিয়া হাসেল করলেন, হাসেল করে কিন্তু বেশি দিন উনি রইলেন না, এটা একটা অবাক হয়ে গেলাম।
এবং কামেলিয়াত হাসিল করার পরে আর একটি বই লেখা তো দূরের কথা, একটা পৃষ্ঠাও লেখেন নাই। হি ডিড নট রাইট এ বুক ইভেন, হি ডিড নট রাইট সিম্পলি এ পেজ, একটা পৃষ্ঠাও উনি লেখেন। তারপরে উনি বসলেন, উনার অনেক মুড়িদান হইলেন, বেশ মুড়িদান হইলেন, মুড়িদান দিয়ে রইলেন। মুড়িদানদের এই তখন উনি শিক্ষা দিতেন তখন কি বাতাস খাক বাঁক লবস রু শের আকফা খোপি মোকামে মাহমুদা কুলকুণ্ডলিনী, কুলকুণ্ডলিনীর পিছনে মেরুদণ্ডের এখানটা ফাঁক থাকে, এই ফাঁকটা ভরে গেলে চারটা দেহ করতে পারে, পাঁচটা দেহ করতে পারে, এইখানে থেকা ওই হজে গিয়েও হজ করে। এইরকম অনেক শুনছেন যে মস্তানে হেনে আবারও হনো হজ করছে। এই যে কুলকুণ্ডলিনীর যে সাধনা, এইটা বাবা জয়ন শরীফ শাশুড়েশ্বরী এই জায়গায় উনি বলছেন যে মিনিমাম আল্লাহ জিকির 5000 বার ডেইলি। আমি পইরা পইরা খেয়ে দিচ্ছি, আমরা 500 বার করি, আমরা মুখ দিয়ে ছেবলামি ছেবা উঠা যায় না, ঠিক না বাবা? হ্যাঁ, ছানু মিলে আমরা করছি আগে এই 3000-4000 বার করছি, সাড়ে 3000-4000-4200 বার শরীরে কিছু থাকে না, একে হাত পাও লেখা হয়ে যায়। তো আমরা যদি 3000-4000 বার, এগুলি হলো সাধনা। এই সাধনাগুলি 23টি মোরাকাবা কিন্তু নূরে হকগঞ্জ নূরের মধ্যে লেখা আছে। এইভাবে এই করো, এইটা কুলকুণ্ডলিনী, এইটা কুম্ভক সাধক, এটা রেচক সাধক, এইভাবে এইটা করতে পারবা, এইভাবে এইটা পাইবা, এইভাবে এইটা পাইবা, এত সুন্দর করে উনি লেখে গেছে। এই সমস্ত জিনিস হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি তখন মুরিদানদেরকে বুঝাইতেন যে দেহতত্ত্বটা গেছে, এই দেহতত্ত্বটা তুমি আগে শিখো। আলিফ লাম মিম সালিকাল কিতাব, আলিফ লাম মিম হাজাল কিতাব বলে নাই, আলিফ লাম মিম হাজাল কুরআন বলে নাই, আলিফ লাম মিম হাজাল ফুরকান বলে নাই। কি বলছে? জালিকাল বলছে, হাজাল বলেনি। জালিকা হইল দ্যাট ইজ, আর হাজা হইল দিস ইজ। আলিফ লাম মিম জালিকাল কিতাব, ওইটাই কিতাব, ওই কিতাব দিয়ে, কিতাব দিয়ে আমার এই বিকাশ, আমার এই প্রকাশ সবকিছু, এই আলিফ লাম মিমের খেলা দিয়া এই কিতাবের প্রকাশ। কিতাব কোরআন কিতাবের অংশ, তাহলে কিতাবের অর্থ একদিক দিয়ে বইও হয়, একদিক দিয়ে কোরআনও হয়, কিন্তু হাকিকতের যে রিয়েল অর্থ আলিফ লাম মিম দিয়ে যেটা, সেই কিতাব হইল ডিভাইন ম্যানিফেস্টেশন, মানে এই যে আল্লাহর প্রকাশ বিকাশের যে ছুটে চলছে এই যে ধারা, মুহূর্তের মধ্যে আমি যে কথাটা বলছি যে অতীতে করে গেল গিয়া আজকের ঘটনাটা হয়তো 7 দিন পর একটা স্মৃতি হয়ে দাঁড়াবে, তো সেই আলিফ লাম মিম জালিকাল কিতাব, ওইটাই কিতাব, ওই কিতাবের রহস্য দিয়ে আমরা এই সত্য সুন্দরকে আমরা জানবার চেষ্টা করতেছি। তাহলে আলিফ আমার বাবা, লাম আমার মা, আলিফ আর লাম আমার বাবা মার মিলনে আমি মিম, আলিফ আমার বাবা খুব শুদ্ধ ভাষায় বলতেছি, লাম আমার মা, মিম আমি। সৃষ্টির দিকে তাকাও তো, ডিসকভারি চ্যানেল, তারপর তোমার গিয়া ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, হাতি মিলে সেটা স্বাভাবিক, কাছিমে মিলে স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক যেটা আমার কাছে সাপে মিলে, এটা আমি দেখি নাই, অবাক হয়ে গেলাম যে সাপ পেঁচে মিলে, কারণ মাদি সাপের লজ্জাস্থানটা এমনি ফাঁক কইরা, তারপরে ওই যারা বৈজ্ঞানিক
মানে জুওলজিস্ট তারা দেখাইল বিষধর সাপ, ওই ক্যাচ করে হেনতে ধরে মার বউ না, মিষ্টি সব লইয়া লইল, লইয়া ওই একটা টিভি দিয়ে থিয়ে দিল, দিয়া তারপর সবাই যে দেখাইল একের চায়া দেখলাম কি সুন্দর লজ্জা স্থান। আবার পুরুষ সাপটাকে ধরল, ধইরা ওর বৃষ্টি লইল, লইয়া ওর ওই পুরুষাঙ্গটা ওদের এইরকম ত্রিকোণা, এইরকম ত্রিকোণা, আর লজ্জা স্থানটা এইরকম, তো লজ্জা স্থানটা তাকে উপর দিয়ে হাঁটে না, এইখান দিয়া, এইখান দিয়া থাকে। তাই সাপে মিলবার সময় ওই পাল্টাপাল্টি পাল্টাপাল্টি করে দিলে আমি একটা পশু সবাই একটা কাকরোল চাষ করতে গেলেও পরাগ না, তাহলে প্রত্যেকটার পিয়া এটাই বলতেছে আলিফলাম, পুরুষ নারীর মিলনেই এই সৃষ্টির বিকাশ। আলিফ আমার বাবা পুরুষ, লাম আমার মা নারী, নারী পুরুষের মিলনে এই দেহতত্ত্বের ভেদ প্রথম শিখতে হবে মালে পথের লাইনে গেলে। আমার কোনখানে আমার মুর্শিদরা আগে রাখবো, বোকামে মাহমুদা, তারপরে আমার কালবে, তারপরে আমার রুহে, তারপরে আমার সেরে, তারপরে আমার আখফাতে, তারপরে আমার খপিতে, তারপরে আমার এই হাত দুটা মুর্শিদের, পা দুটা মুর্শিদের, এই যে থিয়া মুরিদানদের বললেন যে কাপড় কিনা নিয়ে আসেন, তো কাপড় কিনা নিয়ে আসছেন, উনি কাটলেন যা পড়ছে, ওইরা চুমা দিয়ে গোসল টোসল করলেন, ওইরা বললেন আমার আল্লাহ আমার ডাক দিচ্ছে, আমার আল্লাহ তার মানে হ্যার গুরু হ্যার মুর্শিদ। দেখো এই বড় বড় পিসাবেরা ওই শরীয়ত রাখবার লেগে আমার আল্লাহ বুঝার পারবি, আল্লাহ বলে মনে আমি খুশি হইব, আমার আল্লাহ আমার ডাকছে, আমি এখন আমার চাইতাম, আমি ডাকেছে সারা আমার দিতাম। তাই ওই যে একটা লাইন লাল মিয়া বয়াতে গায় না, সহুদে ও যুদ্ধ পাইয়া দেখাইল ওফাত, নিরাকার সাকার রূপ নিল মোহাম্মদ নিরাকার, সহুদে ও যুদ্ধ পাইয়া নিরাকার মোহাম্মদ দেহ ধারণ করলো, দেখাইল ওফাত, ওজুদ রইলেই মৃত্যু দেখাইতে হবে, পীরের হাতে জমা থাকে মুড়িদের হায়াত। যখন তুমি কামেলিয়াতের লাইনে যাইবা তখন তোমার ভিতরের গুরুর কাছে হায়াত থাকবো, জাহাঙ্গীরের কাছে না, এই ভুলটা করিল না, যখন তোমার ভিতরের গুরু তোমার মধ্যে প্রকাশ পাবে ওটাই তোমার গুরু, আমি তোমার আপেক্ষিক গুরু এই দেহতত্ত্ব, যখন তোমারে তুমি পাইবা তখন তুমি চারে ধরছো শেষ হয়ে যাবে, তখন তুমি চেয়ে দেখবা তোমার গুরু ও তুমি তোমার শিষ্য। সুতরাং হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি সমস্ত তার লেখা ফিলসফি তফসিরে কোরআন মুহাদ্দিস সব ফালাইয়া দিয়া একজন মূর্খ তোতলা হযরত আবু আলী ফারবাদির কাছে উনি মুরিদ হইলেন, মুরিদ হইয়া পাঁচ ছয় বছর কঠিন সাধনা করার পরে উনি নিজের কাফন পইরা গোসল কইরা তারপরে আচ্ছা আসো আরেকজন বিশ্ববিখ্যাত বলি, মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি উনাকে ইবি ব্রাউন, লিওন্ড নিকোলসন, জিয়ার আরবেরি তারা বলেছেন
যে এত বড় মৌলানা আর হয় নাই, হয় না, হবেও না। চার লেখা মাসনবীকে তিনি নিজেই বলে গেছেন যে মানুষের রচিত কোরআন মাসনবী, দরসবানে কোরআনে পাহলবি মাসনবী মাসনবী। এই এত বড় আলেম উনি মূর্খ শামসের তাবরিজের কাছে মুড়ি দিয়ে গেলেন। তো তাইলে এই মূর্খ শামসের তাবরিজের কাছে কোন এলেম আছে? যে এলেমটা আছে সেটা রুমির কাছে নাই, যে এলেম আবু আলী ফরমাদির কাছে আছে সেই এলেম ইমাম গাজ্জালির কাছে নাই। তাহলে কোরআনও বলতেছে আমি যত নবী পাঠিয়েছি সব উম্মি, তার মধ্যে আপনিও এক উম্মি। তাহলে বিশ্বের যত নবী একটাও তো লেখাপড়া জানতেন না, এক চরলা কোরআন অনুযায়ী লেখাপড়াই জানতেন। তাহলে বিশ্বের সমস্ত ধর্মগুলি যারা ধারণের প্রবর্তক তারাই তো লেখাপড়া জানতেন। আমরা দুনিয়ার যে এই কবি সাহিত্যিক তার মধ্যেও তো আমরা দেখি রবি ঠাকুর ক্লাস টু, নজরুল ইসলাম ম্যাট্রিক দেয় নাই, জর্জ বারানার্স ক্লাস সিক্স, নূট হ্যামসন ক্লাস সেভেন, এটি কি লালন ফকির টিপসই একবার গান গেলে দুইবার গান গায়ে পড়ত না, সাথে সাথে লেখতে দিত। লালন ফকির কিন্তু লেখাপড়া জানত না। তাহলে এইটা কোন এলেম? ওই এলেম হাসেল করার জন্যই শামসের তাবরিজের কাছে রুমি মুড়িত হয়েছে। ওই এলেম হাসেল করার জন্য বিশ্বের সবচেয়ে বড় কোরআনের তাফসীর যে করেছিলেন ফখরুদ্দিন ইমাম রাজি, উনি নাজিমুদ্দিন কোবরার কাছে মুরিদ হয়ে গেছেন। নাজিমুদ্দিন কোবরা বললেন যে আমি তোমাকে মুরিদ করতে পারি, দুনিয়ার সমস্ত এলেম যদি তুমি ভুলে আসতে পারো তাইলে আমি তোমার মুরিদ করতে পারি। কারণ দুনিয়ার যে এলেম এগুলি বন্ধন, আর এগুলি ভুলা যাওয়া মুক্তি। একটু শুদ্ধ ভাষায় কইলে খুব সুন্দর লাগবে, স্মৃতি বন্ধন, বিস্মৃতি মুক্তি। স্মৃতি বন্ধন, বিস্মৃতি মুক্তি। ইফ ইউ ফরগেট এভরিথিং ইউ ক্যান গেট দ্য ইমানসিপেশন, তুমি যদি সবকিছু ভুলে যেতে পারো তাই মুক্তি। এটাই স্মৃতি বন্ধন, বিস্মৃতি মুক্তি, সেটাই নাজিমুদ্দিন কোবরা বলছিলেন যে মুক্তির রাস্তায় যেতে হলে এই স্মৃতির বন্ধন থেকে তোমাকে মুক্তি লাভ করতে হবে। তাই দুনিয়ার এলেন তুমি ভুলে যাও, তোমার এই ব্রেনের মধ্যে যে ডিস্ক, কম্প্যাক্ট সিডি ডিস্ক, এইটার মধ্যে কত লেখা হয়ে রয়েছে, তোমার এই ডিস অ্যান্টিনার মধ্যে কান একটা অ্যান্টিনা, চোখ একটা অ্যান্টিনা, নাক একটা অ্যান্টিনা, জিব্বা একটা অ্যান্টিনা, চামড়া একটা অ্যান্টিনা, জিব্বার খেলে ঝাল মিষ্টি টক্কর, কানের শ্রুতি মধুর, চোখের দৃষ্টি, এই সমস্ত স্মৃতিগুলো এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা দেখি, দেখার পরে মাথার মধ্যে যে একটা ডিস্ক, এই ডিস্কের মধ্যে লিখিত হয়ে যায়। এটা আসতে এইগুলোকে এটা দাও, একটা দাগ দিয়ে দাও, আর ডিস্ক চলে। সুতরাং সেই এলেম হাসেল করার জন্যই নাজিমুদ্দিন কোবরার কাছে গেছিলেন। সুতরাং এই বাতুনি যে এলেম এটা সিলাবস সিনায় থাকে, এই এলেম হাসেল করার জন্য এই দুনিয়ার এই মহাদেশ মুফাসসির ঐতিহাসিক এদের কাছে
যাওয়া অমনিই ভুল করে। কোরআন তফসির কারকের কাছে যদি ফকিরি লাইন জানবার যাই অমনিই ভুল করে ফেলি, ওই লাইন জানে না। মহাদ্দেশ হাদিস বেত্তার কাছে যাই ভুল করে ফেলব। সুতরাং তার কাছেই যেতে হবে যে এই লাইনটা, এই লাইন আলাদা। কোরআনের তফসিরের লাইন যেরকম আলাদা, মহাদ্দেশের লাইন আলাদা, ইসলামের ইতিহাস জানা ঐতিহাসিক যেরকম আলাদা, ঠিক আধ্যাত্মবাদের যে রহস্যের জ্ঞান জানা সের বিষয়টাও সম্পূর্ণ আলাদা। এই আলাদা জ্ঞানটা অর্জন করার জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আমাদেরকে আবেদন করতেছেন। এখন আমি বিরাট হয়ে যায় বিষয়টা, আমি সংক্ষেপ করে বলতেছি। এখন এই যে আমরা এলএমটা হাসিল করব, এখন আমরা একটু কোরআন পড়লে, কারণ কোরআন থেকে যেটুকুই পাই, কোরআন বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন আমি তোমার মনের কথা জানি, আমি তোমার সব কিছু দেখি, আমি তোমার সব কিছু শুনি। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সবই আমরা এটা জানি। একটা মানুষ স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মনের কথা জানে, আমার সব কিছুই জানে, সব কিছু দেখে শুনে, তাহলে আমি পীর ধরতে যাব কেন? এই এক নাই ঝামেলা, গুরুর বাড়িতে আসতে হয়, গুরুর এই টইটা দেওয়ার লাগে, গুরুরে টিপতে হয় পাও, সাহায্য নাহলে চিপুক গা, রসুলুল্লাহরে ভক্তি করুক গা। কিন্তু রসুলুল্লাহ তো বলে গেছেন কোরআনের মধ্যে যে আল্লাহ সব কিছু দেখেন, সামিউন বাসিরুন কাতিরুন তাবারাকা ইসমু রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম, কত রকমের কোরআন ভরাই। আচ্ছা খেয়াল করো কথাটি মূল্যবান, যে তুমি তাহলে তো ঠিকই, তুমি যখন আমার হৃদয়ের খবর জানো, আমার সব কিছু জানো, তাহলে আমার পীর ধরে লাভ নেই। আমি সুন্দর মসজিদে নামাজ যদি আমার পড়তে মন না চায়, তাহলে আমি বাড়িতে চুপ করে তাহাজ্জদ বার নামাজটা পড়লে তোমার কাছে যাবো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো আমার মনের কথা জানো, সবই জানো কোরআন অনুযায়ী, সুতরাং তুমি আমার দোয়া কবুল করো, ঠিক না? খেয়াল করো এখানে দুইটা কনক্লুশন আসে কি, তাও তার লাগে না পি। এখন আমরা রিসার্চ করে দেখি যে কথাটা ঠিক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সর্বশক্তিমান কিনা? সর্বশক্তিমান না হইলে তাহলে প্রত্যেকটা মানুষের মনের কথা জানা, তাহলে দেখাশোনা এটা তার পক্ষে সম্ভবপন না। সে যদি সর্বশক্তিমান না হয় আল্লাহ, তাহলে সবাই দেখার এই সব কিছু জানা তার পক্ষে সম্ভবপন না। সুতরাং কোন সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আপনি সর্বশক্তিমান, আপনি নিজেই বলতেছেন আমি সব কিছু দেখি শুনি সব জানি, তাহলে আমি পীর ধরবো কেন? আপনাকে সোজা ডাক দিব পেয়ে যাব। কিন্তু পরক্ষণে যখন গভীর গবেষণা করি, রিসার্চ করি, ভালো করে গবেষণা করে যখন আপনার সম্বন্ধে রিসার্চ করি, তখন চেয়ে দেখি ও মা, আপনি সর্বশক্তিমান হইয়া আপনার কোরআন শরীফ আপনি তো ফেরেশতাগো দিয়া বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিয়া পারতেন। আপনি তো সর্বশক্তিমান, কোরআন শরীফ বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে দিয়ে দিতেন, আমরা পইরা লইতাম। আপনার যদি কষ্ট হয়তো মেঘের গর্জন করে ঘুরুম ঘুরুম করে আওয়াজ করে বইলা দিতেন, ইয়াইহাল্লাযীনা আমানু ইসতাইউন বিসসালাতি ওয়াসসালাতে, আমরা শুইনা লইতাম, টেপ রেকর্ডে বইরা লইতাম, টেপ রেকর্ড যদি না থাকতো লেখা লইতাম কাগজে।
আপনি বাইন্ডিং করে ফেরেশতাদের দিয়েও পাঠাইলেন না, আপনি মেঘের গর্জন করে আওয়াজ করে পাঠাইলেন না। আচ্ছা এইটাও যখন না হয়, আপনি যখন মেঘের সময় বিজলি চমকায় তখন কত রকম ম্যাপ আঁকেন, কত হিজিবিজি, তো এইরকম বিজলির চমকের নুরানি অক্ষর দিয়ে আকাশের মধ্যে লেখা দিতেন, গাছের বাগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা খুব ভালো করে দেখায়, দেখছো না মাহাতা? এটা আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি ডালপালা দিয়ে লেখা ঠিয়া দিয়া পারেন, কঙ্গোতে যদি পারেন, তাহলে কোরআন শরীফটা আপনি ডালপালা তো দূরে, আপনি সোনালি নুরালি কাগজ দিয়ে কি না পারেন, আপনি তো সবই পারেন, যদি না পারেন তাহলে আপনি সর্বশক্তি মান না, তাহলে আপনি সর্বশক্তি বলে সন্দেহ হবে। তাহলে আপনার কোরআন শরীফ আমরা বাইন্ডিং করে ফেরেশতাদের দিয়ে আমাদের ঘরে ঘরে পাঠাইলেন না, মেঘের গর্জন করেও পাঠাইলেন না, বিজলি চমকেও পাঠাইলেন না, গাছের ডালি পালি দিয়া না এই রেখা এরকম করে দিতেন, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কঙ্গোর যেটা পাই যেটা প্রায় এই ছাপাইয়া বিক্রি করে, এইরকম করে আপনি গাইপালা দিয়ে লিখা দিতেন, তাও দিলেন না। আপনার কোরআন শরীফ আপনি যখন পাঠান সর্বশক্তিমান হইয়া, আপনার কোরআন প্রথম আপনি দেন জিব্রিল আলাইহিস সালাম রে, জিব্রিল সেই কোরআন আইনা দেয় আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খেয়াল করিল। তাহলে আপনি সর্বশক্তিমান হইয়া আপনার কালাম কোরআন পাঠাইবার যায়া আপনি দুইটি উসিলা গ্রহণ করিলেন সর্বশক্তিমান হইয়া, দুইটা মিডিয়া নিলেন, মাধ্যম নিলেন, বিং ইউ আর অল মাইটি ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া, আপনি সর্বশক্তিমান হইয়া আপনার কালাম পাঠাইবার যায়া আপনি প্রথম দিলেন জিব্রিল, জিব্রিল দিল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠোঁটে আমরা এই 30 পারা কোরআন শরীফ পাই, ঠিক না? তাহলে আপনি সর্বশক্তিমান হইয়া জিব্রিল এক উসিলা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক উসিলা, আপনি কেন দুই উসিলা লইবেন? আপনি দুইটা উসিলা লইলেন, আমার দেখেন শুনেন সবকিছু জানেন, কোরআন পাঠাইবার সময় দুই উসিলা, আপনি ইঞ্জিল পাঠাইবার সময় দুই উসিলা, জিব্রিল ঈসা আলাইহিস সালাম জব্বুর পাঠাইবার গিয়েও দুই উসিলা, কে জিব্রিল দাউদ, তাওরাত পাঠাইবার যে জিব্রিল মুসা, তারপর নাম না জানা 104 কিতাব আছে, তো সবই তো আপনি মাধ্যম দিয়ে পাঠালেন, দুই দুইটা মাধ্যমে আপনার আমরা কালাম পাই, তো আপনার মতো সর্বশক্তিমান দুইটা উসিলা এই জন্য নিয়েছেন বান্দাকে বুঝাইছেন যে দেখ আমি সর্বশক্তিমান, আমি সবকিছু জানলেও সবকিছু জানা থাকা সত্ত্বেও তোর একটা উসিলা নিতে হবে, তোর একটা গুরু ধরতে হবে, আমি দুইটা গুরু ধরছি দুইটা উসিলা নিচ্ছি এই জন্য যে তোর একটা উসিলা নিতে হবে। আচ্ছা একটা যে উসিলা আমি নেব তার দলিল, তার দলিল কি? গাউসুল আজম গাউসে পাক যার উপরে আর পীর হয় না, উনিও তো মুরিদ হয়েছেন, উনারও তো পীর আছেন, খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ বিশ্ববিখ্যাত ওলি, তিনিও তো উসিলা নিছেন, তার পীরও তো হযরত উসমান হারুন ইব্রাহিম কান্দোজি,
একজন মজ্জুপির ইব্রাহিম কান্দজি, আর একজন আপনার উসমান হারুনি, মুজাহিদ আল ফেসানি সিরহিন্দ। আপনি এত বড় বিশ্ববিখ্যাত উনি, আপনিও তো উসিলা নিলেন, আপনিও তো জানেন যে আল্লাহ সবকিছু জানে শুনে, আপনি সোজা যে না গাইকা, আপনি কেন হজরত বাকি বিল্লার কাছে মুরিদ হইলেন? এটাও তো প্রশ্ন আসে। বাহাউদ্দিন নকশবন্দী, আপনিও তো কোরআন পড়ছেন, জানেন আল্লাহ সবকিছু জানেন শুনেন বুঝেন, জানা সত্ত্বেও আপনি কেন আমির কুলালের কাছে মুরিদ হইলেন? মনসুর হাল্লাজ, বিশ্ববিখ্যাত জানাল হক বলছেন আমি খোদা, তারপরে হাজার রেকাত নামাজ পড়তেন, এত শরীয়তি ছিলেন, তা আপনার পীরও তো, আপনিও তো দেখি পীর ধরতেন, আপনার পীরের নাম হজরত জুনায়েদ বগদাদি, বিশ্ববিখ্যাত জুনায়েদ বগদাদি, আপনিও তো দেখি আল্লাহর সোজা ডাক দিচ্ছেন কিনা, না আপনিও মুরিদ হয়েছেন হজরত সরদি শক্তির কাছে। হজরত সরদি শক্তি, আপনি কি আল্লাহর সোজা ডাকছেন না? আপনিও তো মুরিদ হয়েছেন হজরত হাতম আসমের কাছে। হজরত হাতম আসম, আপনি কি আল্লাহর সোজা ডাকছেন না? আপনিও মুরিদ হয়েছেন হজরত সহল তস্তরির কাছে। হজরত সহল তস্তরি, আপনি বিশ্ববিখ্যাত জননী তাজকিরাতুল্লাহ উলিয়া আপনার নাম, আপনি কি আল্লাহর সোজা ডাকছেন না? আপনি ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির কাছে মুরিদ হয়েছেন। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি, আপনি এত বড় বিশ্ববিখ্যাত হলি, আপনার মাজারের পায়ের সামনে একটা কি বলবো বাজারের ব্যবসার মাজার, সে আরেক ইতিহাস। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি, আপনি তো আল্লাহরে সোজা ডাকছেন কিনা দেখি, ইতিহাস পড়া দেখি, না আপনিও পীর ধরছেন, আপনার পীরের নাম হজরত ইমাম জাফর সাদেক। হজরত ইমাম জাফর সাদেক, আপনিও কি আল্লাহরে একা ডাকছেন না? আপনিও গুরু ধরছেন, আপনার গুরুর নাম ইমাম বাকের। ইমাম বাকের সাহেব, আপনিও আল্লাহরে সোজা ডাকেননি, আপনিও উসিলা নিচ্ছেন, আপনার পীরের নাম ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন, আপনিও তো আল্লাহর সোজা ডাকেননি, আপনারও তো গুরু শহীদ আজম ইমাম হুসাইন আলাইহি সালাতুসসালাম। ইমাম হুসাইন আলাইহি সালাতুসসালাম, আপনিও তো সোজা আল্লাহকে ডাক দেননি, আপনারও গুরু মাওলা আলী কালামুল্লাহ ওয়াজু। মাওলা আলী কালামুল্লাহ ওয়াজু, আপনি তো সোজা কইয়েই ফালাইলেন, আপনি সোজা বইলেই ফালাইলেন, কি মারাত্মক কথা, কি ডেঞ্জারাস কথা আপনি বললেন। সেই কথাটি কি? যে আমি সেই আল্লাহর ইবাদত এক মিনিটও করি নাই যে আল্লাহকে আমি দেখি নাই। এত বড় কথা, ইসলামিক গবেষক মাথাটা কাঁপিয়া ফেলা, এক মিনিটের জন্য আমি অদেখা আল্লাহর ইবাদত করিনি, আমি আল্লাহর দেখা ইবাদত করছি। অদেখা আল্লাহর ইবাদত আলী কোনদিন করেনি, আলী আল্লাহর দেখা ইবাদত করছে। তাহলে আল্লাহটা তো কেথাইটা বুঝি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি কইলে আল্লাহ হইলেন? এখানে আল্লাহ ছাড়া আর কেউ ঢুকতে পারবে, এখানে আর সৃষ্টির যাইবার ক্ষমতা নাই, এখানে স্রষ্টা ছাড়া আর কেহ না। তারপরেই কোরআনে বলতেছে আপনি আল্লাহর সঙ্গে এমন ভাবে মিশলেন, বুকে বুক মিলিয়া, যেন স্বামী স্ত্রী যেরকম বুকে বুক মিলিয়া ঠিক সেইভাবে আপনি মিলা রইলেন। তাইলে তো জিব্রিল বলতেছে সৃষ্টি যাইতে পারে না,
স্রষ্টার রাজ্যে, তাহলে ইয়া রাসূলুল্লাহ এইখানে আপনি বাসার, ওইখানে আপনি নূর, এইখানে আপনি বাসার, ওইখানে আপনি নূর। এই কি নূর যেখানে জিব্রিলও যাইতে পারে না? আরো দলিল আছে সূরা নিসার 55-52 আয়াতে, যেটা লালন ফকির বলছেন, ওয়াইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা এরাদুন, যারা মনে মনে ইচ্ছা করে, আইয়ুফারিকু ফারকুন ভাগ করতে, যারা মনে মনে ভাগ করতে ইচ্ছা করে, বাইনাল্লাহে বাইন মধ্যে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া রাসূলিহি রাসূলের মধ্যে, যারা মনে মনে ইচ্ছা করলো যে আল্লাহ আলাদা রসুল আলাদা, উলাইকা হুমুল কাফেরুনা, বলে দাও তাহারা কাফের। কিরকম কাফের? হাক্কা 100% কাফের, আর যার আমাদের কোনো প্রয়োজন নাই। তাই লালন বলছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা হন, ইহা লালনে না কন, কোরআনে কন, কোরআনে কন, কোরআনে কন। তাহলে আমাদের লালন কোরআন বুঝেছিলেন, উনি কোরআনের যে রহস্য মারেফতের সেই জিনিসটা বুঝছিলেন। এই কচকচানি বিদ্যা বুঝতে যায় নাই। হুদাইবিয়ার সন্ধি কি হয়েছে, আলীর সঙ্গে কি হইল, রসুলুল্লাহ সঙ্গে ওই হযরত উমর কোন দুর্ব্যবহার করলেন, আবু বকর বাগে ফেদাক দিল না, উসমান এই কাজ করলেন, এগুলি ইতিহাসের বিষয়, এগুলি তো আশেকের জানার কথা না। আশেক জানলেও সবাই যে সমান জানবে, আশেক জানলে এখানে সে উমরকে ছোট করবে না। উমর আবু বকর যদি সত্যি মুনাফেকি হয়, নাউজুবিল্লাহ মিন জালে, উমর আবু বকর যদি সত্যিকারই যদি মানে রসুল্লাহর অপছন্দনীয় হয়, তাহলে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহর ডান দিকে আর বাঁ দিকে আবু বকর আর উমরের রওজা রাখতে দিতেন না। ওমা ইয়ান্তেকু আনিল হাওয়া, রসুল্লাহ জীবনে একটি কথাও নিজের চিকা বলেননি, সব আল্লাহ বলাইলে বলছেন। সুরা নাজম, ওমা ইয়ান্তেকু আনিল হাওয়া, অমা ওয়া মা না ইয়ান্তেকু বলেন নাই, হাওয়া হাওয়া মানে প্রবৃত্তি, নিজের প্রবৃত্তির থেকে মোহাম্মদ রসুল্লাহ জীবনে একটি কথাও বলেন নাই। তাহলে হাদিসে কীর্তা আছে, রসুল্লাহ বৃহস্পতিবার দিন যে অসুস্থ ছিলেন, উনি যে হাড্ডি কলম এবং কালি আনতে বলছিলেন, লেখাতেই বিভ্রান্ত হবে না, সেইখানে উমর বাধা দিলেন। ইতিহাস অনুযায়ী সুন্নি জামাতের হাদিসে, শিয়াদের না, শিয়াদের হলে ভালোই দিতাম, সুন্নি জামাতের ইয়েতে যেখানে আমার ইয়ান্তে কুয়ানিল হাওয়া, সেইখানে উমর বললেন যে আমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট, রসুল্লাহ এখন প্রলাপ বকতেছেন, কথাগুলি শুনতে খুব খারাপ লাগে। আচ্ছা, রসুল্লাহ বাইর করে দিলেন, আল্লাহ কি এতই দুর্বল, আল্লাহর যদি বলার হইত তাহলে কি বলতে পারতেন না, রসুল্লাহ যেখানে একটা গুহার মধ্যে আবু বকর সিদ্দিকের নিয়ে পালাইছিলেন, সেইখানে সঙ্গে সঙ্গে মাকড়সায় জাল পাতে ই কইরা তার মধ্যে কবুতর নাকি ডিম পারছিল, যার জন্য কাফেররা বলে যে এটার মধ্যে ঢুকছে কেমনে, এই কবুতরের ডিম মাকড়সার জাল। সুতরাং আবু বকর উমর ঐতিহাসিকভাবে হাদিস অনুযায়ী, হয়তো অনেক ঐতিহাসিকের কাছে আবু বকর উমর উসমানকে হেয় প্রতিপন্ন অনেকেই করে, বা যদি হেয় হইবার যোগ্য হয়ে থাকেন তবু আমরা হেয় করব না। এই জন্য সুফি কোনোদিন কাউকে ছোট করেন না। ফকিরি লাইনের মানুষ বেয়াদবি জানে না, ফকিরি লাইনের মানুষের ধর্ম হলো নিজেকে নিকৃষ্ট জানা। তাই
জান শরীফ শাশুড়ির শরীর লিখছেন, আমি যদি ফেরাউনের চিকা ভালো হইতাম তাহলে ফেরাউনকে আমি দিনের মধ্যে হাজার বার গালি দিতাম। তো বাবা জান শরীফ শাশুড়ির শরীর যদি এই কথা বলে, সুফি তো কাউকে গালি দিতে পারে না, সুফির ধর্ম প্রেম। সুতরাং ভুল করুক শুদ্ধ করুক যাই করুক, তাই সব সাহাবাকে বুকে তুলে নিয়েছেন, তারা তারা যা করছে করুক, কিন্তু আমাদের কাছে সব সাহাবা প্রিয়, আমরা মাথায় তুলে নিলাম। আজকে নেয়নি দেখা শিয়ারা, হ্যাঁ তারা আশিকে রসুল কোনো সন্দেহ নাই, কিন্তু আশিকে রসুল হয়েও এই ঘৃণা বিদ্বেষ যা তারা শিকার ধরুন, তারা কিছুটা বেয়াদবি শিকার ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুফিজম থেকে বঞ্চিত করে দিলেন। তারা বারো ইমাম ইমাম মেহেদি পর্যন্ত মানেন, বড় পীর সাবরে মানেন না, বলেন বড় জাদুগির। শিয়ারা বড় পীর সাবরে বলেন জাদুগির, এটা তো তোমরা জানো। সুতরাং এইরকম শিক্ষা তো আমরা চাই না, শত ভুল করুক শত অন্যায় করুক কিন্তু প্রেমিক যে তার কাছে তো সবই শুনে, ঠিক না? প্রেমিকের চোখে একটা মেয়ে কালা, তোমার আমার চোখে ভুতুম মনে হইব, তোমার আমার কাছে গাব গাছের বোথা মনে হইব, তোমার আমার কাছে সোয়ারি ঘাটে আড়াই গুণের আলগা গুণের আলি মনে হইব, তোমার আমার কাছে ফজদিয়ামের গোড়ার মতো চেহারা মনে হইব, কিন্তু যে আসে তার কাছে তো মনে হইব মধুবালা মাধুরী দীক্ষিত সুচিত্রা সেনের মতো সুন্দর মনে হবে, এটাই প্রেম। সুতরাং তুমি যে এই লাইনে আসছ, এখানে তো ঝগড়া নাই, এখানে তো কোনো হিংসা নাই, দলাদলি নাই, এখানে তো শুধু প্রেম। সুতরাং কিছু অর্জন করে যাও, এখান থেকে কিছু অর্জন করে যাও, সত্য সুন্দর জিনিসটা তোমার এই দেহের মধ্যেই তুমি জানো, মুরগির ডিমের মধ্যেই মুরগির বাচ্চা, ডিমের বাহিরে বাচ্চা নাই। এই ডিম তুমি রেঁধেও খেতে পারো, এই ডিম তুমি ভেজেও খেতে পারো, এই ডিম তুমি বিভিন্ন কায়দাও খেতে পারো, আবার যদি তুমি মুরগির বাচ্চা চাও তাহলে এই ডিমের মধ্যেই তোমার বাচ্চা পেতে হবে, ডিমের বাহিরে বাচ্চা নাই। ডিমের বাহিরে যারা বাচ্চা খুঁজে তারা তবলিগ জমাত করে, ডিমের বাহিরে যারা বাচ্চা খুঁজে তারা ওয়াহাবি, ডিমের বাহিরে যারা বাচ্চা খুঁজে তারা মাদ্রাসার এক একটা অখাদ্য মৌলবী। সুতরাং আমরা তোমার সাহারগের নিকটেই আছি, আল্লাহ তুমি আমার সাহারগের নিকটেই আছো, অথচ তোমাকে তো আমি দেখতেছি না। তাই লালন কান্দা বলতেছেন, কি হইবে মোহাম্মদকে বিশ্ব নবী বলিয়া, হোক না সেই সামুসা বুদ্ধ কৃষ্ণ যে বা ইচ্ছা সে, তাতে লালনের কি আসে যায়। লালন তো লালনকেই চিনল না, লালন মরে জল পিপাসায় থাকতে নদী মেঘনা, আমার সামনে মেঘনা আমি, আমার সামনে জল তার মানে আমার সাথে আল্লাহ, অথচ আমি আল্লাহরে চিনলাম না। এর চেয়ে বড় ট্রেজেডি, এর চেয়ে বড় বেদনাদায়ক দুঃখ আর কিছু নাই। এই দুনিয়ার সংসারে ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, কত কিছু ছত্তর বত্তর করা শিখলাম, সত্য মিথ্যা আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা বার চিন্তা করলাম না এই দেহ খাঁচার মধ্যে আমি কি কথা বলতেছি, এই আমিটাকে এই বাপ মায়ের নাম লিখেছে জাহাঙ্গীর, আসলেই কি আমি জাহাঙ্গীর না আমি আর কেহ। যখন জিজ্ঞেস করি যে জাহাঙ্গীর বাদে তোর নাম কি, তখন আমার এইখান থেকে বলে মানারা ফানাফসাহু ফাঁকাদারা ফারাব্বাহু। যদি তোমার আসল পরিচয় জানতে পারো তাহলে তো আল্লাহরই জানা হয়ে গেল। তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কিছু লোক কিছু ইয়েমেন থেকে মানুষ এসে যখন রসুলুল্লাহকে সেজদা দিছিলেন তখন
সেজদা দিয়ে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখতে চাই। আমার রাসূলুল্লাহ একটু উত্তেজিত হইয়া কাপড়টা উঠিয়ে বলছিলেন মানগানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। মানগানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে সে হককে দেখেছে, সত্যকে দেখেছে, আল্লাহকে দেখেছে। এই কথা পরে তারা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। কিন্তু রসুলের সাহাবিদের মধ্যে একটা গুঞ্জন উঠল যে রসুলুল্লাহ যে দেখছে সেই আল্লাহ দেখছে, তাহলে আবু জাহেলে তো রসুলুল্লাহ দেখছে, আবু লাহাবও তো রসুলুল্লাহ দেখছে, সাইবাও দেখছে, উতবাও দেখছে, আবদুল্লাহও দেখছে, আবদুল্লাহ বিন সাইবা, অনেক কাফেরেরাই তো রসুলুল্লাহ দেখছে, তাহলে এটা কিমন কথা বললো যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে। তখন সাহাবিরা এটা আমাদের শিক্ষা দিবার জন্য সাহাবিরা খাদেন। তখন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বাবা কোরবান হোক, মা কোরবান হোক, আমি কোরবান হই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আবু জাহেলও দেখেছেন, আবু লাহাবও দেখেছেন, উতবা সাইবারাও দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ অথচ আপনি বললেন যে আপনাকে দেখছে সে আল্লাহকে দেখেছেন। তখন রাসূলুল্লাহ কিছুক্ষণ মুহূর্তের মধ্যে একটু চুপ করে রইলেন, সঙ্গে সঙ্গে ওহি আসলেন ইয়ানজুরু লাইলাইকা, ইয়ানজুরু লাইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়ানজুরু লাইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, হে মুহাম্মদ দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। তিনবার দেখিতেছে শব্দটা ব্যবহার হয়েছে, এ মোহাম্মদ দেখিতেছেন, এটা আল্লাহ বলতেছেন তার প্রিয় হাবিবকে বলতেছেন, আপনি কি দেখতেছেন, তাহার আপনারে দেখতেছে, তার আপনারে দেখতেছে, অথচ তার আপনারে দেখতেছে, তাহলে এটা কেমন কথা। তাহলে তো বোঝা গেল চোখ দিয়া দেখাটা ঠিক দেখা না, ভিতরের দেখা তো দেখেনি। সুরা আরাফের 198 নম্বর আয়াতে এটা ঢুকিয়ে তুইছে কুইটা দেখি। তাহলে আলবার্ট আইনস্টাইনের ছবিটা দেখি, নীল বোরের ছবিটা দেখি, গ্যালিলিওর ছবিটা দেখি, টমাস আলভা এডিসনের ছবিটা দেখি, জর্জ বিয়ার্ডের ছবিটা দেখি, রাইট ব্রাদার্সের ছবিটা দেখি, অথচ দুনিয়ার বস্তুর বিজ্ঞানের এগুলি এক একটা মহারথী, এক একটা মহারথী। তাই ইসলাম আধ্যাত্মবাদের উপরে যেটুক জোর দিয়েছেন তার চেয়ে একটু বেশি জোর দিয়েছেন বস্তু বিজ্ঞানের উপরে। আজ বস্তু বিজ্ঞান থেকে মুসলিম সমাজ হাত গুটিয়ে নিচ্ছে দেখা ইউরোপ আমেরিকানরা আজ আমাদেরকে শাসন করছে। অথচ রাসূলুল্লাহ বলছেন এক ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর ইবাদত করার চেয়ে উত্তম। জ্ঞান অর্জন করো যদি চীন দেশেও যেতে হয়, জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্ত হতেও পবিত্র। এটা উনি আধ্যাত্মবাদ সম্বন্ধে 49 দিচ্ছেন, স্পিরিচুয়াল জ্ঞান ফকিরি লাইনের জ্ঞানের গুরুত্ব দিচ্ছেন 49, আর দুনিয়ার বস্তুর জ্ঞানের গুরুত্ব দিয়েছেন উনি 51। আমি দলিল চাইলে দিতে পারবো না, আমি এটা অনুমানে বলতেছি, কেননা আমরা কোরআন হাদিস পড়লে তাই অনেকটা দেখি যে ওই দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আজ চিন্তা করেন সব বিজ্ঞান সায়েন্স টেকনোলজি সব ইউরোপ আমেরিকানদের হাতে, আমাদের মুসলমানদের তো এককালে সবই ছিল, কেন আজ আমরা এই অধঃপতনে, কেন আমরা এই আজকে এই লাঞ্ছনা গঞ্জনার মধ্যে বাস করি। একটি মুসলমান দেশেও সায়েন্স টেকনোলজি নাই, একটি মুসলমান দেশও আর সভ্যতার আলোর মুখ আমরা দেখতে পারিনি, কেন, কি শিক্ষা আমরা পাইলাম। তাই এই দিক দিয়ে আর ওই সাইড দিয়া তাই সেখানে বুঝাইল যে লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আব্দাল আরিফ
তারা সবাই গুরু ধরে, মুর্শিদ ধরে, পীর ধরে আল্লাহকে পেয়েছে। মৌলবী সাহেব আপনি বলেন পীর ধরতে হবে না, সোজা আল্লাহর ডাকলে পাবো। আপনার কথা যদি মেনে নেই তাহলে এই পৃথিবীতে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল আরিফ এরা সবাই মিথ্যুক হয়ে যায়। এদের কথা তাহলে দাম থাকে না, কারণ সোজা পাইলে তারা বলছে সোজা পাওয়া যায় না, মাধ্যম লাগে। আর আপনি কইলেন মাধ্যম লাগে না, তো মৌলবী সাহেব আপনি সত্য হইলে এই লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুবরা মিথ্যা হয়ে যায়। আর লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল আরিফরা যদি সত্য হয় মৌলবী সাহেব আপনারা মিথ্যা হয়ে যান। কাদেরকে সত্য বলবো? হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না, তখনই আমরা বুঝি যে কারা সত্যে লাইনে আছে। তাই তবলিগ আমরা করি, কাকরাইলে আমরা গাঠি নিয়ে যাই, কিন্তু খাজা বাবায় গাঠি লিয়ে যায় না। খাজা বাবার এখানে কোটি কোটি মানুষ গাঠি লিয়া যায়। আমরা সেই শাহজালাল বাবার ওরসের সময় আমরা লক্ষ লক্ষ মানুষ সিলেটে সেই শাহজালাল বাবার ওরসে যাই। সুলেমান শাহ বাবা ল্যাংটার এখানে আমরা লক্ষ লক্ষ মানুষ যাই। তবলিগ আপনি আমরা নিজেরাই যাইয়া করি। এই সত্য, এই সুন্দর মানুষের মধ্যেই আল্লাহ, মানুষের মধ্যেই শয়তান। মানুষ ছাড়া আল্লাহও নাই, মানুষ ছাড়া শয়তানও নাই। সুতরাং এই মানুষের মধ্যেই সবকিছু। সুতরাং এই যে গুরু ধরা, এই গুরুকে সাধনার দ্বারা তুমি জাপ্রুত মুকাম পর্যন্ত তোমার গুরু তোমার কাছে থাকবে, তারপরে আর থাকবে না। শক্তির মুকাম পর্যন্ত তোমার গুরু আর তুমি থাকবে। তাই হাফেজ সিরাজি বলতেছেন, বাহার সুচালুয়ায় দিলদারে দিদাম, বাহার সুরতে জামালে ইয়ারে দিদাম। আমি জাপ্রুত মুকামে প্রথমে আমার মুর্শিদের নূর দেখলাম, তারপরে মুর্শিদের চেহারা দেখলাম, তারপরে চু খুদরা বিন গারাম বিন আমহামুনাস জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। যখন সম্পূর্ণরূপে আপন মুর্শিদের মধ্যে ফালা হয়ে গেলাম, নির্বাণ হয়ে গেলাম, সবকিছু বিলিয়ে দিলাম, বিন্দু মাত্র আর আমার মধ্যে আমি রহিলাম না, তখনই দেখলাম জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। তখন আমি দেখি আমার পীরও আমি, আমার মুরিদও আমি। সুতরাং চরম সত্যে, চরম হাকিকতে তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। আমি তোমাদের পীর না, আবার আমি তোমাদের পীর। আমি তোমাদের সাময়িক মোকামে জাবরুত পর্যন্ত আমি তোমাদের পীর। লাহুতে গেলে আর আমি পীর থাকবো না। তখন হাইসা দিবা, তখন বলবা, তখন নূরে হক সুরেশ্বরী বাবায় যেরকম লিখছেন, যখন আমর রূপে আমি যাই, নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই, যখন আমি ওয়াহাদ লাহুত মোকামে গেলাম, তখন আমি আমার আয়নার মধ্যে আমারই আমি দেখি। উনারও তো পীর ছিলেন, হযরত শাহ সুফি ফতেহ আলী শাহ, কিন্তু লাহুত মোকামে যাবার পরে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আর তার পীর হযরত শাহ সুফি ফতেহ আলী শাহকে দেখছেন না। উনি নিজেই বলছেন আয়নার মধ্যে আমাকে আমি দেখছি। সুতরাং এই সাধনার দ্বারা যখন লাখু লাহুত মোকামে যাবে তখন তুমি তোমার নিজেকেই দেখবে। তা আমি জানি না আমার জীবনের সার্থকতা কতটুকু। দুই দুইটা মুড়ি কাছার মাইয়া নামছে, একটা এই রশিদ ভাতাবের ভাই আর একটা হইল বগুড়ার নজিবুর রহমান। তিনটা সাধনা করছে আর ইয়ে নজিবুর, আর সবচেয়ে ভাগ্যবান হইল রশিদ। রশিদ এক সাধনায় অনেক উঁচায় উঠে গেছে গা, এখন দ্বিতীয় দিনেও আর সংসার করা পারবে না। ও অনেক সময় আমার বলে বাবা আনবেন না। আরেকটা নামছে আজম, আজম তিনটা, এবার তিন সাধনা। সুতরাং এই সাধনাটু, এই যে মঙ্গলবার দিন যারা খেলাফত পাইছো আসো, কিভাবে সাধনা করতে হয়, কিভাবে কি করতে হয়, আমল নামা কামালিয়াতে যে সমস্ত সাধনা, যারা খেলাফত পেয়েছো আলতাফ আসবে, আলতাফ তোমাদেরকে, তোমরা প্রত্যেকের খাতা নিয়া আমি সুন্দর করে তোমাদেরকে লেখা দেব, সুন্দর করে বুঝিয়ে দেব, তাহলেই তোমরা বুঝতে পারবা
যে এইভাবে করতে হয়। তাই চরম সত্যে তোমার পীড় তুমি, তোমার মুড়িত তুমি, যেমন তোমার এই দেহটাই তোমার আত্মার জীবন্ত কবর। আর আজিমপুরের গোরস্থানের যে কবর, খোদার কসম ওইখানে কোনো আজাবও নাই, শাস্তিও নাই, কিচ্ছু নাই। চল্লিশ কদম পরে মান্দিনুকা মান্ডা বুকাই, জামেলাই নাই। যদি কো এই জামেলা আছে, আল্লাহর বাস্তে হিন্দু হয়ে যাও গা, সত্র রাখি দিয়ে লাশ জ্বালিয়া ফালাইয়া দিব, তো আয়া লাশই পাইব না মন্ত্রীর নাকি, কবরের মধ্যে গুর্জা দিয়া বাল বাইরিব, কোনো বাইরিবার রাস্তাই নাই। সুতরাং ওই কবর দুই প্রকার, শরীয়তি কবর, হাকিকতি কবর। হাকিকতের কবরে আজাব হয়, শরীয়তি কবরে লাশটা পৌঁছা যায়, ব্যাকটেরিয়া ভাইরা রোগ জীবাণু হবে, তাই চাপা দিয়া থয়ে, তাই শিয়াল শকুন দিয়ে খাওয়ায় দেয় পার্সিরা, হিন্দুরা জ্বালিয়া ফালিয়া দেয়, এক একজনে এক এক সিস্টেমে করে। কিন্তু এই দেহটাই এইখানেই সব আজাব হয়। একটা পায়খানা রাস্তা একটা পায়েস, এইটা একটা কবরের আজাব। পেটের গ্যাস্ট্রিক আলসার একটা কবরের আজাব। কোমরে ব্যথা, শরীরে জয়েন্টে বাতের ব্যথা, এইটা একটা কবরের আজাব। মাথা ব্যথা একটা কবরের আজাব। আমাশা রোগ একটা কোমর, কবরের আজাব। এই যে দেহ, জীবন্ত দেহটাই আত্মার কবর, এইখানেই সত্যিটা শাস্তিটা হয়। এই গ্যাস্ট্রিকে প্যাট ফিলারিছে, অ্যাসিডিটি হইতাছে, কবরের মৃদু আজাব হইতাছে, তাড়াতাড়ি একটা কিছু খায় আমরা ঠান্ডা হই, এইখানেই সমস্ত আজাব হয়। মইরা গেলে মুক্ত, আর কোনো আজাব নাই। মইরা গেলে মুক্ত হয়ে গেলা, দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা। কারণ দেহের মাপ সাড়ে তিন হার, আত্মার কোনো মাপ নাই। কারণ আত্মা নিরাকার, ফুসকরে বাইরিয়া যায়, সেটা মাপা যায় না। মাপা যায় লাশ, লাশ মাপলে দেখা যায় সাড়ে তিন হার, কবর দিতাছ লাশ। তখন তো আর বলো না ডাক্তার জাহাঙ্গীর কোথায়, বলে জাহাঙ্গীরের লাশ কোথায়। তখন লাশ হয়ে যায়, আত্মা যখন ফুসকরে বাইরিয়ে যায়, তখন এই দেহটা হয়ে যায় লাশ। এই দেহটা নাইলে ওই গরম ঠান্ডা ওই বার্ডেমের মধ্যে এইখানে পনেরো দিন বিশ দিন, তারপরে কবর দিতেই হবে। কারণ এই লাশ লাশ, এটা আমি না, এটা আমার কবর। তাই যখন নাকি আল্লাহ রূহ মোবারক আদমের ভিতরে দিছিল, তখন কাঁদতেছিল যে আমি এই অন্ধকার ঘরে কি করে থাকব। তখন আল্লাহর রহমত দিবার পরে এই অন্ধকার ঘরের মধ্যে আমরা থাকি। এই অন্ধকার ঘর ছাইরা যেতে মন চায় না, এই দেহ ছাইরা যাইবার মন চায় না। কিন্তু এইটা তো একটা কিছু না, এইটা একটা পোশাক। আমরা যেরকম পোশাক পচে গেলে বা ছিঁড়ে গেলে ফেলে দেই, ঠিক দেহটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে এইটা ছাইরা আত্মা আরেকখানে চলে যায়। নাথিং ইজ টু বি অ্যানিহিলেটেড, অল আর ট্রান্সমুলেটিং, সব কিছুই পরিবর্তন হচ্ছে, কোনো কিছুই নাই হয়ে যায় না। পৃথিবী ছয়শো কোটি মানুষের কোনো ক্ষমতা নাই এক ফোঁটা পানিকে ধ্বংস করা। পৃথিবীর ছয়শো কোটি মানুষ যদি চেষ্টা করে যে এক ফোঁটা পানিকে আমি নাই করে দেব, পারবে না। কেন পারবে না? এটা ক্ষমতা যা আছে তাই। পৃথিবীর যা সম্পদ আছে কমেও না বাড়েও না। এখন ওই বরফ গুললে অ্যান্টার্কটিকায় হয়তো বন্যা হয়। অনেক সময় মূর্খ মানুষরা বলে, আরে এত পানি কুত্তিকাহে কই জায়গা, আসলে তো এগুলি সাগরের চিকা বাষ্প হইয়া আর বৃষ্টি হয়, বৃষ্টি হইয়া নামে আবার সাগরেরটা সাগরেই চলে যায়। সুতরাং এই আজকে হয়তো ধান বুনছ, ধান চাল হলো, চাল ভাত হইলো, ভাতটা খাইলা পায়খানা হইলো, পায়খানা দু বছর পরে মাটি হইলো, সেই মাটির মধ্যে একটা কদু বইনা দাও, বিরাট একখানি কদু হয়ে যাবে। কোনো জিনিস নাই হয় না, সবই রূপান্তর হয়, সব পরিবর্তন হয়। সুতরাং দেহের যেখানে পরিবর্তন, আত্মার পরিবর্তন তো আরো ভয়ঙ্কর। সুতরাং এই দেহটাই ফেলে আত্মা আরেকখানায় যায়। সেই জন্য সূরা মুদাসসিরের একত্রিশ নম্বর আয়াতে বলছে, অমা জাল না সাবুন্নারে ইল্লা মালাইকাতান, হ্যাঁ
নিশ্চয়ই আমরা কাহাকেও চালাই না দোযখের আগুনে একমাত্র ফেরেশতাদের ছাড়া। ঠিক এমন কথা কয় ফেরেশতাদের দিয়ে দোযখের আগুন ভরবে। সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াতে বলতেছে ওয়ামা ওয়া এবং মা না জালনা রাখিলা আসাব অধিবাসী না আগুন ইল্লা একমাত্র মালাইকাতান ফেরেশতা। ফেরেশতা গো ছাড়া দোযখের আগুনে আর কাহাকেও ফেলব না। তার মানে কি এই দেহ থেকে ছেলা যখন আবার শিশু হয়ে যাবা তখন আবার এই দেহ যন্ত্রণার থেকে আবার শিশু হয়ে যাবা। এইভাবেই জ্বালাইতে জ্বালাইতে আর তখন ওই স্মৃতি মনে থাকে না, আগের স্মৃতি আর মনে থাকে না। আমরা যে ছোটবেলায় মার বুকে দুধ খেয়েছি সেটা আর আমাদের মনে নাই, আমরা সেটা ভুলে গেছি, সেটা আমাদের মনে নাই। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করি, আমি যেটুক শিখেছি যেটুক আমি জেনেছি সেটুক থেকে তোমরা কিছু নিয়ে যাও। তোমার বাবা জীবনে ভুল করেছে, হন্ডামি করেনি, আমি যা জানি না আমি তা জানার ভান করি না। আমি ব্যবসা কইরা খাই, আমি ডাক্তারি কইরা খাই, আমার ফকিরিটা ছিল আমার একটা নেশা, জানার একটা নেশা। মানুষ অনেক মানুষের স্ট্যাম্প কালেকশন করার শখ থাকে, এক একজনের এক একটা ম্যানিয়া থাকে। আমার জীবনের ম্যানিয়া ছিল সুফিজমকে জানার এবং ইসলামকে রিসার্চ করার, বিভিন্ন ধর্মীয় বই আমি সব পড়ার পরে দেখলাম সত্য অবশেষে সুফিজমই সত্য বলিয়া মনে হইল আমার কাছে। সুতরাং গাউসুল আজম হাসাকারি ইবনে ওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানিস্তের হিন্দ তারা কখনো মিথ্যা হবে না। তাদের তারা যে বলে গেছে যে এইভাবে সাধনা করো বিভিন্ন পদ্ধতি, সুরেশ্বরী যে 23টা মোরাকাবা দিছে, আসো 41টা দিন যদি তোমরা কেউ সাধনা করতে চাও, এটাও কঠিন অবশ্য, একটু কঠিন, 41টা দিন খুবই খুব বেশি একটা কঠিন না, সাধনা যদি করতে চাও তারপরে 41 দিন সাধনা করার পরে, রিয়েল সাধনা করার পরে যদি কোনো কিছু নিদর্শন না পাও আস্তে করে আমি বাতি নিভিয়ে দিব, তুমিও ছেলে যেও আমার ঠিকা, আমার কোনো আপত্তি থাকবে না। কারণ সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না কিছু, এই বাপটাইকে কোনো লাভ নাই। তাই বইলা তুমি সাধনা ছাড়া পাইবা সেইবা দুনিয়ার দুই পয়সা কামাইতে গেলেও পরিশ্রম করতে হয়। আমরা যে ডাক্তারি করি তাতে আমরা রুগীর কত কিছু দিকে কত কিছু করি, পরিশ্রম করি, ভাইজানে পরিশ্রম করে, আলতারে পরিশ্রম করে, আমার করিম বাবায় পরিশ্রম করে, আমার আয়ুব বাবায় পরিশ্রম করে, প্রত্যেকে দুনিয়ার পয়সা কামাইতে গিয়া আমরা অনেক পরিশ্রম করিয়া তারপরে দুইটা পয়সা কামাই। সুতরাং এইটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছে যে দুনিয়ার অর্থ উপার্জন করতে গিয়া যে পরিশ্রম করো তাহলে আল্লাহর সাধনার যে পদ্ধতি এই জিনিসটা ওইভাবে যাই না। তাই শুনে শুনে লিখছেন নূরে হকে হক আছে, হক চিন আগে, এবাদত করো যদি পারো শেষ ভাগে, না চিনিয়া করিবে কাহার বন্দেগি, ভূতের বন্দেগি হইবে হইবে না খোদার। সুতরাং এবাদত করলেই হয় না আন্দা গুন্দা, নৌকাটা চালাইলেই হয় না, লঞ্চটা চালাইলেই যে তুমি বরিশাল যাবে তা না, আগে নিরিখ বাঁধতে হবে, বর্ষক করতে হবে যে এই রাস্তা দিয়ে গেলে আমি বরিশাল পৌঁছব। ঠিক তদ্রূপ তোমার সাধনা করতে গেলে আমার কাছে আসছো, কত জনম পরে হয়তো তোমরা এখানে আসছো, নাহলে আমার বাড়ি নাই রাস্তা ঘাট কিছু। কারণ অধিকাংশ মানুষ শক্তির পূজা করে, প্রেমের পূজা করতে পারে না। তোমরা সবাই প্রেমিক না হলে এই একটা রাস্তা নাই কিছু নাই, এই ঘরে তোমরা আসতা না। সত্যিকার যে প্রেমী সে প্রেমের পূজা করে, সে কোনোদিন ওই শক্তির পূজা করে না। মোস্তফা মহসিন মন্টু জীবনে কোনোদিন ডাক্তার জাহাঙ্গীরের ঘাড়ের রূপে হাত রাইটা প্রেমের কথা ওই রাজনীতির কথা বলেন এই হুজুর ছাড়া। কারণ জানে উনি নিজেই বলতেন যে আপনি ডিসপেন্সারির ঋণ শোধ করার জন্য
আজকে আমার নির্বাচনের একটু প্রচার করতেছেন। প্রচারের প্রথমেই আপনি তসবিটা হাতে নিয়া আমি এইভাবে বলতাম, ওগো আল্লাহ রসুল সাক্ষী থাকতো আমি যদি রাজনীতি করি তা আমার জন্য তোমার সাফায়ে থানাম। আজও আমি নৌকা দিয়া বাইরে আসতেছি, তখন 91 সালে একবার গেছিলাম, বিপুল কিছু মানুষ নামতে ছিল, আমার সালাম দিল, যা বললো হুজুর আপনি স্টেজে আমাকে এই কথাটা বললেন কেমনে? আমি বিপুল বাপের বয়সের মানুষ, বিপুল বাপে আইব, আমার বয়সে আমি এখন এটা, আমি শুই যেখানে চলে কুড়াল চালাই, আমি এখন এইগুলি পারি এই বয়সে মাইনে গেল। আমি মনে মনে কই ভোটই দিবার যাই না, বিশ্বাস করো তুমি খবর লইয়া দেখো, আমি বইলা না বেতনের খবর লইয়া দেখো 10 দিন আগেই দিব। আমি ভোটের দিন হয়তো ওই আলতাফের বাড়িতে গিয়ে বই আছি, ভোটের একদিন আগেই আলতাফের বাড়িতে আমি আরামে শুয়ে থাকি, কত দেখাই এইসব ভোট মুঠের মধ্যে আমি না। তো তোমরা যদি কেউ যাইবার চাও ভোটটুক দিও, রাজনীতি করি, যদি রাজনীতির খাতার মেম্বারে নাম থাকে খোদার কসম কাশ্মীর দরজা খুলবে, কারণ ইমাম হুসাইন যেদিন খেলাফত পায় নাই সেই দিন থেকে ফকিরের জন্য রাজনীতি হারাম হয়ে গেছিল। যদি হারাম না হতো তাহলে মোহাম্মদ ঘড়ি ভারতের রাজা হতো না, হইতেন খাজা গরিব নওয়াজ, তাহলে ইব্রাহিম আদম বলখি বলখের বাদশাহী লাঠি দিয়া ফালিয়া দিয়া ফকিরি লাইনে আসতো না, তাহলে শাহজালাল শাহপরাণ সেই বিরাট সিলেট সাম্রাজ্য এখন তো এতটুক ছিলে, তখন বদরগুঞ্জ করিমগুঞ্জ ভাসান ট্যাক্সিল চর নিয়া বৃহত্তম সিলেট সাম্রাজ্য জয় করার পরে উনারা গ্যাসুদ্দিন হুসাইন শাহর হাতে তুইলা দিয়া খানকাই চলে গেলেন। জিজ্ঞেস করছিলেন বাবা জয় করলেন, আপনি আমাদের মাগনা দিয়ে দিলেন, এক বিঘা জমি ভাইয়ে ভাইয়ে দেয় না, এক ভাই এক বিঘা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি ফাটাফাটি মামলা মোকদ্দমা কত কিছু করে, আর এই বিশাল সাম্রাজ্য আপনি জয় করার পরে তারপরে আমাকে দিয়ে দিলেন। তখন হযরত শাহজালাল শাহপরাণ বলছিলেন, ওরে বোকা এটা তোর জন্য মানায় আমাদের জন্য মানায় না। বলছিলেন হুজুর কেবলা কেন? তখন বলছিলেন যে রসুলের নয়নের মণি আল্লাহর রসুল শহীদ আজম ইমাম হুসাইন কারবালা রণপ্রান্তরে যেদিন সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন সেই দিন থেকে ফকিরের জন্য চিরতরে রাজনীতি হারাম হয়ে গেছে। অন্য করুন, আপনারা এখানে আসছেন ভোটটা দিয়ে, এর বেশি প্রচারণা এইসব মাঝে কাজের মধ্যে ছিকা এর এই চাই। সত্যের রাস্তায় যখন আসছেন, এখানে যখন একটু আসছেন, একটু প্রেমের সাথে একটু ডাকেন, একটু ডাকেন, একটা ছোট্ট জিফা যদি কেউ করে, আমি এইখানে বৈশা বলতেছি 10,000 বার যদি কুলনাইয়ানি বরদাউয়া সালামুন আলা ইব্রাহিম 41 দিন পড়তে পারে তাহলে সে বিরাট শক্তি অর্জন করতে পারে, বিরাট শক্তি সে অর্জন করতে পারে। ইয়ালিয়া মুশকিল কুশালিয়া পঞ্চতন পাকালিয়া সনি জাত আলী, এটা বাবা ফরিদের রজিফা, ইয়ালিয়া ইয়েলিয়া ওয়ালি শাহ কালামদারের রজিফা, এক 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 রজিফা, হাসান মঈনুদ্দিন ইয়া কানা হুদু ইয়া কানা স্তাইল ডেঞ্জারাস রজিফা এগুলো। সুতরাং কেউ যদি তোমরা ছোট সাধনা করতে চাও আমার কাছে এইসব মঙ্গলবার দিন বইল, যে যেভাবে অনেকেই দেখলাম যে উৎসাহী হয়েছে, একটু সাধনা করো কয়েকবার করো, পুরো ইশারা টিশারা যদি কিছু না পাও আস্তে করে আমার চেকাইটা পড়ল, যে দূর বাবায় সুবিধার না আস্তে করে যে ওরা আমার দুঃখ থাকবে, কিন্তু একটু সাধনা করে সত্যকে ছাপার চেষ্টা করো। বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম,
আজ 26শে জুলাই বৃহস্পতিবার। আমাকে আমার প্রিয় বাবা গরিব সেদিন মঙ্গলবারের না কবে বললেন, বলল আমাকে যে বাবা আরো ওর কাছে কিছু চাইলে বলে যে আল্লাহ আল্লাহর কাছে চার লাই দিয়ে। এই যে মানুষের মধ্যে যে একটা ধারণা, কথাটা সত্য, কিন্তু আর কিভাবে যেন আমার করিম বলল যার জন্য কথাটা আমি ওইভাবে বলতে পারলাম না। আমি করিমকে শুধু এটা বললাম যে করিম ওহাবিরা যে শুধু আল্লাহরে বলে যে আল্লাহ সব ওই জানে টানে, হ্যাঁ এটা সব তো আমরা যদি আল্লাহ বইলা কাউকে ধরি, যদিও জৈন ধর্মে যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন ধর্ম সেটা হল জৈন ধর্ম, যেটা প্রবর্তক মহাবীর, তো ওনার ধর্মে কিন্তু আল্লাহ না। গৌতম বুদ্ধের ধর্মেও আল্লাহ নাই। একটু চিন্তার বিষয় যে বিশ্বের 220 কোটি মানুষই অনুসারী হইল গৌতম বুদ্ধ, অথচ গৌতম বুদ্ধ নীরব রয়েছে। উনাকে একবার তার প্রধান অন্যতম প্রধান শিষ্য পাটারিপুত্তম জিজ্ঞেস করেছিলেন, ভগবান বুদ্ধ আল্লাহ আছে কি নাই, তো উত্তর দিতেছিলেন না, ধ্যানস্থ অবস্থায় ছিলেন। কয়েকবার রিপিট করার পরে তখন গৌতম বুদ্ধ বলে ফেললেন পাটারিপুত্তম, যদি বলি আল্লাহ আছে তাতে তোমাদের কি লাভ হইবে, তোমার বলল না তোমাদের কি লাভ হইবে, যদি বলি আল্লাহ নাই তাতে তোমাদের কি ক্ষতি হইবে, দুনিয়াতে এছো কুত্তা বিলাইয়ের মতন, একটা সংসারে মায়া লোকলে কত কি পোলাপান জন্ম দিবা, দৌড়া দৌড়ি করবা, মাথার গাম খাওয়া, তারপর নাতি নুতি একদিন বুঝলে বুঝে যাব গেছে। আল্লাহর প্রবলেম যদি বলি আল্লাহ আছে তাতে তোমাদের কি লাভ হইবে, কারণ তোমরা দুনিয়াদার, যদি বলি আল্লাহ নাই ইহাতে তোমাদের কি ক্ষতি হইব, তোমরা দুনিয়াদার। একটা রাজনৈতিক নেতা শিবপুরের বিএনপির আব্দুল মান্নান ভুইয়ার ডাইন হাত হইল মেকার বাবু, তো মেকার বাবুল আমার ভক্ত, বাবা আমি ট্রেনকে গেলাম গা যে জুম্মান নমাজটা এক জায়গায় খাটখাট খাটখাট করে কোন রকমে উনি পড়লেন, আমার লগে পড়িচ্ছে খাটখাট পড়লি খাটকে একটা টান দিল আচল আইসে জোরে চালা স্পিডে চালা চালে আরেক মসজিদে গেল, মানে অনেক দূরে যায় ওখানে গিয়ে আবার খাড়াই গেল জুম্মান নামাজ, ওখানে আবার খাটখাট খাটখাট পয়সা টান দিল চল যায় জোরে চালা আরেক মসজিদে, তো কইল ওস্তাদ আপনি এক জুম্মান নামাজ 3 মসজিদে পড়লেন, দূর একটা নামাজ পড়ছি নাকি এটা বোটের লেগা পড়ছি। শিবপুরের বেকার বাবুলের বোন মনসুরা, মনসুরার জামাই আমার মুরিদ, এবং শিবপুর বাবুল আমার মুরিদ না কিন্তু একান্ত ভক্ত, ইচ্ছা করে আমি এড়িয়ে গেছি, কিন্তু এই কথাটা যে বললো এতে কি নমাজটা তার নিয়তটা ছিল তার কি
ভোটের জন্য বা তো ভগবান বুদ্ধ সেরকম বলতেছেন যদি বলি আল্লাহ আছে তাতে তোমাদের লাভ কি, কারণ তোমরা তো তিনবার জুম্মা নামাজ পড়বা, যদি বলি আল্লাহ নাই ইহাতে তোমাদের ক্ষতি কি, তুমি ডাক্তার জাহাঙ্গীর ডাক্তারি করবা দুইটা পয়সা লোয়া খাইবা বোলা ভাল লোয়া নাতি নাতি লোয়া তারপর একদিন টিকিট কাটবা বা চাষি করে গোরস্থানে দিয়ে দিব, সে তোমাদের জন্য না। আমি কোরআন পড়বার যে অবক হয়ে গেলাম যে স্পিরিচুয়াল যেটা মারে ফতের জ্ঞান সেখানে এসে কোরআন বলতেছে মানুতিয়ান একমাতা ফাঁকা দেখায়রান কাসিরান, আমি এলমে মারফতের রহস্যের জ্ঞান যাকে দেই তাকে প্রচুর রহমত দিলাম এবং সেটা অতি অল্প সংখ্যক আমি দান করি, অতি অল্প সংখ্যক। এই যে তোমরা এত মুড়ি খাচ্ছ মনে কিছু নেই, কয়জনে তোমরা সাধনা করল সাধনা সম্পূর্ণ ফুল ফ্লেজে, আজিজের দোষ নাই, আজিজের আমি দেই না, একটু ছোট করে দিচ্ছিলাম যে প্রথম গুরু আমি একটা ভুল করেছি একজনের বাড়িতে, কিন্তু একটা রওজার সামনে যদি ঘর পাইত তা আমার দোষ ছিল না, কারণ রওজার সামনে ঘর পাইব তো পরে খাওয়ান দিব কেন, আজিজরে খাওয়াটা দিব কেন, তাই বাদলগ বাড়িতেও খাওয়াটা পাইব, তাও যাই হোক সামান্য কিছু যে নিদর্শন পায়নি পাইছে, কিন্তু বেশি পাওয়ার কথা যেভাবে আমি বইটা দিচ্ছি যে এইভাবে এইভাবে এইটা এই পাইব বি প্র্যাকটিক্যাল, যেটা গৌতম বুদ্ধ পাটালিপুত্রকে বলতেছে যে তুমি সাধনা কর, যেটা মহাবীর জৈন ধর্মের দর্শনটা কি, উনি বলতেছেন যে জীবাত্মা কখনো এই আত্মার উপরে যখন লোভের মরিচিকা পড়ে জং পড়ে লোহার মধ্যে যখন জং পড়ে তখন কামার গরম করে যখন বালি দেয় জংগুলি বেরিয়ে যায়, এই দুনিয়ার লোভ মোহ সব জং যখন তুমি সরিয়ে ফেলতে পারবা তখন দেখবা যে আমি, তখন মহাবীরকে জিজ্ঞেস করলে আল্লাহ আছে না নাই আমি আছি, তাহলে আসো মানারাফানাফসাহু যে তার নিজেকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনেছে, তাহলে মহাবীর জৈন ধর্ম বুদ্ধ জৈন ধর্মে নাস্তিক্যবাদ কই রইল, তাহলে খবরদার বিসমিল মুসাম্মা কা মতলব না আল্লাহ না বান্দা না ইলাহু হে বম্বের হাজি মালান সাহেব বিসমিল, উনিও বলতেছেন চরম রাজ্যে মোকামে আনাতে যায় আমির মোকামে গিয়া দেখি না আল্লাহ না বান্দা, সে রাজ্যে গিয়া দেখি আল্লাহ নাই বান্দাও নাই, তুমিও নাই সেও নাই, দ্য লাস্ট স্টেজ হোয়েন আই অ্যাসেন্ডেড ইন দ্য ট্রান্সেন্ডেন্ট রিলিম অফ মেটাফিজিক্স অর স্পিরিচুয়াল রিলিম চরমে গেলাম তখন আমি দেখলাম আল্লাহও নাই বান্দাও নাই সেও নাই তুমিও নাই, আমি তো নাই কইনি তখন আমি, আরেকটু আমরা যদি আসি জুনায়েদ বাগদাদির প্রধান খলিফা মনসুর হাল্লাজ বলতেছেন আনাল হক আমি সত্য, ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্ত সুধন বৈষ্ণব জটায়ু পর্বতটিকে যখন নাই বাসলেন সেই চাল পালন না তাহলে কেসে বইরে যাবে, অর্জুন যখন তার চক্র দ্বারা তার মাথাটা দ্বিখণ্ডিত করলেন প্রত্যেকটা রক্তের ফোঁটা বলতেছেন হরে কৃষ্ণ
একটা গান আছে, সুধন বৈষ্ণবের গলা কাটে অর্জুনের বাণে, আরে কাটা মুন্ডু হাতে নিয়ে হরে কৃষ্ণ বলে। তাহলে সুধন বৈষ্ণবের রক্তের ফিনকি যদি হরে কৃষ্ণ বলে, তো মনসুর হাল্লাজের রক্তের ফিনকিও তালাল হক বলে। তাহলে সুরা ইব্রাহিমের যে চার না ছয় নম্বর আয়াত, অমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কাওমিহি লিতায়্যানাহু, আমি এমন কোন জাতি সম্প্রদায় নাই যেখানে আমি কমসে কম একজন রাসূল না পাঠিয়েছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য সেই জাতির ভাষা। তাহলে মোহাম্মদ যদি আজকে বাংলাদেশে জন্মাইত, তাহলে কোনো সন্দেহ নাই তিনি ধুতি পড়তেন। কেন আমরাই ব্রিটিশ আমলে দেখছি বাপদাদের ধুতি পড়তেন, ন্যাশনাল ড্রেস, কারণ আবু জাহেলেরও যে পোশাক, রসুল্লাহরও সেই পোশাক। তাহলে পোশাকটা বড় না হৃদয়টা বড়। সুতরাং এই যে আমি যে মহাবীর বললে যে সমস্ত মরীচিকা দূর করে এই আমি কে উত্থিত করো, এই আমি সব, তাহলে তো আমি দেখি এই এখন দেখি ইসলামের ইতিহাস যে জানে সে ঐতিহাসিক, কার কাছে ফকির ইলেন খুজন আর পাগলের কাছে যেমন এক কথা, ঐতিহাসিকের কাছে কামালের কাছে কুমারের হাড়ি পাতিল কিনবার যাওয়া, ওই ইসলামের ইতিহাস জানে মালেপথের কি জানে কিচ্ছু জানে, ওই ইসলামের ইতিহাসের বিশেষজ্ঞ, ওর কাছে যাওয়াও তো বোকামি। যে কোরআনের তফসির জানে সে মুফাসসির, ওই মুফাসসিরের কাছে মারেফত চাওয়াও তো বোকামি। যে হাদিসের বিশেষজ্ঞ তারে বলে মুহাদ্দিস, ওর কাছেও ফকিরি চাওয়া তো বোকামি, ও তো হাদিসের বিশেষজ্ঞ। তাহলে এই তিনটা গুণ কার ছিল ইসলামের ইতিহাসে আমরা একটু খুঁজি তো, অনেকেরই ছিল, তার মধ্যে আমরা তিনটা নাম নেই, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, বিশ্বাত বড় কোরআনের তফসির আর কেউ কইরা যায়নি। শুনি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি পার্সিতে করছিল, সেটা ইজিপ্টের মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পাণ্ডুলিপি আকারেই আছে শুনেছি, সত্য মিথ্যা জানি না। কিন্তু হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি 100 খণ্ডে কোরআন তফসির লিখেছিলেন, সেলজুকি দ্বিতীয় মোহাম্মদ সেটা পুইরা ফলাইছে, এখনো বৈরুতের মিউজিয়ামে তার পুরা তফসিরের কাগজ রয়েছে। তাহলে কত বড় কোরআনের মুফাসসির উনি হইলে, বিশ্বের সবচেয়ে বড় কোরআনের তফসির কইরা গেছেন উনি, হাদিস এত জানতেন যে মুহাদ্দিসরা থতমত খেয়ে যেত, যাকে বাহারুল উলুম বলত, যারে হিয়া উলুমুদ্দিন বই সম্বন্ধে কমেন্ট্রি ছিল যে পৃথিবী থেকে সমস্ত ইসলামের দুই বৈধ শেষ হয়ে গেলেও ইহিয়া উলুমুদ্দিন বেঁচে থাকলে ইসলামকে ধরে রাখতে পারবে, কত বড় কমেন্ট, নয় খণ্ডে বিরাট। আমি পুরো অবাক হয়েছে, উনি নিজে মারেফত সম্বন্ধে এক জায়গায় লিখতেছেন, মারেফত বানরের কাজ না, বানর ভেঞ্চি কাটতে পারে লম্পচম্প করতে পারে, মারেফত বানর নামক মানুষের জন্য, এটা এক ধরনের মানুষ আল্লাহ তৈরি করে যারা অটোমেটিক্যালি ইলেই নেয় হিসাব। তুমি ওই রকের রোল নাচো না কেন, তুমি ওই ব্ল্যাক ডগ মদ খাও না কেন, কিন্তু তোমার ভিতরে যদি ওই রহস্য থাকে একদিন ফিরে এখানে আসবে। আর তুমি ফকিরি লাইনে যদি 12 বছরও শুনো আর তোমার রক্তের মধ্যে যদি তবলিগ জমা থাকে, 12 বছর পরেও তুমি তবলিগের কাঠিটা লইয়া তেলের চুলা লইয়া লাইন দইরা চাই। সুতরাং এই যে রহস্য
এই যে মহাবীরের যে এই আমির রহস্য, এটাই জানার তাগিদ, এটাকে জানার জন্য বলেছেন। এবং এই বিজ্ঞানটা বস্তুর বিজ্ঞান, এটা আত্মার বিজ্ঞান, এইটা সীমাবদ্ধ, এটা একটা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। বস্তুর বিজ্ঞান সবাই দেখতে পারে, টেলিভিশনটা ছাড়লে সবাই দেখতে পারে, প্রুফ হয়ে গেল। সুতরাং জর্জ বিয়ার যে টেলিভিশন আবিষ্কার করছে, টেলিভিশনটাই তার প্রমাণ যে সে বিজ্ঞানী। কিন্তু একটা ওলি আল্লাহ কেমনি দেখাই, সে এই কেন আমি আল্লাহ ইচ্ছা করলে এক মিনিটের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়ে ফেলতে পারি, কিন্তু তা আমি করি, আমি দলে দলে ভাগ করে রাখি পরীক্ষার জন্য। মানে হলের মধ্যে যদি খাতা বই খুইলেই পরীক্ষা দাও, তাহলে এটা নকলবাজি হয়। সুতরাং এই দুনিয়াতে যে তোমার পরীক্ষার জন্য পাঠাইছে, এটা তো সত্য। এই পরীক্ষার জন্যই আমরা এই দুনিয়াতে আসছি। সুতরাং কিনা বলতেছিলাম একটু এর আগে, বলো হালে হালে, হ্যাঁ আল্লাহ, ঠিক আছে। তো এখন সমস্ত ধর্মের মধ্যে আমরা দেখি যে কোরআন বলতেছে যে প্রত্যেক জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি। তাহলে আরবের জন্য মোহাম্মদ, জেরুজালেমের জন্য যীশু খ্রিস্ট, মিশরের জন্য মুসা, ডেভিডিয়ানের জন্য দাউদ, অ্যাসিরিয়ানের জন্য সুলাইমান, সুরিনামের জন্য লূত, এক একটা দেশের জন্য। তাহলে এই পাক ভারত এত বড় মহাদেশ, নবী নাই, যদিগণ নাই, তাহলে কোরআনের অন্তত 13-14 জায়গায় আছে আমি অবশ্যই পাঠাইছি। কোথায়? তো আমাদের তো সেই রিসার্চের বড় কথা না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি যে এত বড় তফসিরে কোরআনের মুফাসসির, এত বড় ঐতিহাসিক, এত বড় মহাদ্দেস, শুধু এই তিনটা না, আমার মন্তেক ফিলসফার, বিশ্বের বিখ্যাত ফিলসফার, চারটা গুণের গুণী হইয়া পরে উনি দেখলেন না, এই এত কিছু শিখলাম, ইলমে লাদুনি তো পাইলাম না, ইলমে লাদুনি তো পাইলাম না, যেটা সিলাবস সিনায় জ্ঞান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিব্রিল বলতেছে পড়ুন, একরা বেস মেলা বেকাল্লা জিকালা, আমার রাসূলুল্লাহ বলতেছেন আমি পড়তে জানি না, আমি মূর্খ, আমি কেন মূর্খ বলতেছি, মূর্খ না উম্মি আর কি, কথার কথায় বলতেছি আমি পড়তে জানি, জিব্রিল বুকে চাপ দিলেন পড়তে জানি না, আরেকটা চাপ দিলেন পড়তে জানি না, আরেকটা চাপ দিলেন গরগর করে। আজকে সেই বিংশ শতাব্দীতে এই চাপ দিয়ে দেখেন তো ফটোস্টেট মেশিন দলিল করে চাপ দেয়, ঘাট করে হুবহু বেরিয়ে যায়, এই সিনায় চাপ দিয়ে যে ফটোস্টেট ব্যাক করে দেয়, এই যে রহস্য, এই রহস্যটা এই ইমাম গাজ্জালি বুঝছিলেন যে সিনার একটা এলেম আছে, ওই 95 নম্বর হাদিস, 113 নম্বর বুখারির হাদিস, একখানে বলছে 2 খণ্ড, একখানে বলছে 5 উসাক, 2 উসাক প্রকাশ করছি, 3 উসাক প্রকাশ করলে গট কাটা যায়, তো গলা। তাহলে এইটা কোন জ্ঞান? এটা তো কিতাবে নাই। তখন উনি দৌড়িয়া যায় হযরত আবু আলী ফরমাদির কাছে, উনি মুরিদ হইলেন হযরত আবু আলী ফরমাদির কাছে, যে উনি মুরিদ হইলেন, যার কাছে মুরিদ হইলেন, তার ইতিহাস পড়ে দেখি, হি ইজ আন লিটারেট অ্যান্ড স্ট্যামারার,
তিনি শুধু নিরক্ষরই না, যেটা আমরা মূর্খ বলি আর কি, উনি লেখাপড়াই শুধু জানতেন না, আবার তোতলা। এখন প্রশ্ন হইল, এত বড় বাহালুল উলুম যে চারটি বিষয়ের মহাপণ্ডিত, তিনি কেন নিরক্ষরের কাছে মুনিত হইল এবং কোন এলেম হাসিল করার জন্য তার কাছে মুনিত হয়েছে? ওইটাই সিলাবস সিনার এলেমের জন্য উনি মুনিত হয়েছে। আসো মাওলানা জালাল উদ্দিন রুমি, বিরাট আলেম লিয়ান্ডো নিকোলসন আলফ্রেড উইলিয়াম ইবি ব্রাউনরা বলছে, বিশ্বাত বড় মাওলানা হয় নাই, হয় না, হবেও না। এত এলেমের অধিকারী হইয়া, যার সত্তরের বোঝা কেতাব ছিল, এত বড় আলেম, তিনি মূর্খ শামসের তাবরিজের কাছে কেন মুনিত হইলেন? তার কাছে গিয়া